রাজধানী খারতুমে বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন এই ঘটনা আহত হয়েছেন আরো সত্তর জন স্থানীয় সময় রোববার খার্তুমের কুরো কুরোবাজার এলাকায় এই দুর্ঘটনা হামলার ঘটনা ঘটে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সেখানকার প্রশাসন তবে পনেরো এপ্রিল ক্ষমতা দখল কেন্দ্র করে দেশটির আধা সামরিক বাহিনী আর এস এফ এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় গত প্রায় পাঁচ মাস ধরে চলা লড়াই এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ দেশটিতে প্রাণ হারিয়েছেন